সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি আনুষ্ঠানিকভাবে বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্য প্রক্রিয়ার নিয়ে শুরু করেছে, আলোচনা শুরু করেছে, এবং সেই আলোচনার অংশ হিসেবে তারা নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে কী কী আলোচনা হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য এখন যুক্ত হচ্ছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে। মান্না ভাই, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, একটু যদি আমাদেরকে এবং দর্শকদেরকে একটু জানাতেন যে বিএনপির সাথে আপনাদের কী আলোচনা হলো সেই বিষয়বস্তু সম্পর্কে। একেবারে এরকম আলোচ্য সূচি ধরে কথাটা বলবার মতো হয়নি। একভাবে বলা যায় যে ওনাদের এইটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রথম পদক্ষেপ, অথবা প্রথম আমাদের সঙ্গে তারা আলোচনা করতে আসছে। এর আগে তারা অন্যদের সাথে আলোচনা করেছেন, মানে আমার সাথে তো করেছেন, আর কার কার সাথে করেছেন জানি না। তখন তারা তো বলেছে যে এটা ওয়ার্ম আপ করার মতো, আর এখন তারা বলছেন আনুষ্ঠানিক ভাবে আমরা শুরু করলাম, আজকে যে সব আলোচনা করতে পারবো সেরকম নয়। তবে তারা তাদের সুবিধা অসুবিধা বলতে আমি বোঝা যাচ্ছি যে দলের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে তাদের দলের মধ্যে আলোচনা সেগুলোর ব্যাপারে বলেছেন। তবে যাত্রাটা শুরু হয়েছে এই রকম করে যে আমরা এই সরকারের অধীনে কোন নির্বাচন করব না, এই সরকার একটা অগণতান্ত্রিক দখলদার অবৈধ সরকার, দেশ পরিচালনায় ব্যর্থ, সীমাহীন অত্যাচার নির্যাতন করে দেশ চালাচ্ছে, অর্থনীতি ধ্বংসের জায়গায় নিয়ে গেছে, অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই এবং সেইখানে একটা অন্তর্বর্তী সরকার গঠন করি, এই দাবিতে আন্দোলন করবো আমরা। ফিরোজ, এখানে খেয়াল করবেন আমি বলছি অন্তর্বর্তী সরকার, বিএনপি এখনো অন্তর্বর্তী সরকার বলে না, তারা হ্যাঁ অন্তর্বর্তীকালীন একটা সরকার বলে যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী বা নির্বাচনকালীন সরকার এরকম করে বলে, মিনিংটা একই। সেই সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে এই তারা বলেছেন। এর সঙ্গে তারা তাদের সমস্যার কথা বলেছে যে তাদের মূল নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জেলে আছেন এবং এখন জামিনের নাম করেও তাকে আসলে কারাগারে রাখা হয়েছে, তার মুক্তি। বিএনপি সহ প্রায় সব বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মী জেলের মধ্যে আছেন, দণ্ডিত সাজাপ্রাপ্ত বা বিচারাধীন মামলার আসামি অনেকে, এদের মুক্তির কথা ওখানে আসা দরকার। এই সরকার এই জন্য বদল করে নতুন ইসি গঠন করা হবে, তারা এসে নির্বাচন করবে। আমরা মোটামুটি ভাবে এই প্রস্তাবনার সাথে একমত, এখানে আমরা খুব কিছু বিতর্ক করবো পাই না, আমরা মনে করি যে আপনাদের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি ছিল কিনা, যে দৃষ্টিভঙ্গির সঙ্গে বিএনপির যে আলোচনা সেই আলোচনার কোনো পার্থক্য ছিল কিনা সেখানে, বা সেটা নিরসনের জন্য আপনারা চেষ্টা করেছেন কিনা? পার্টি করেছিলাম, সব বিরোধী রাজনৈতিক দলকে ডেকেছিলাম, বিএনপিও ছিল, তারা সবাই আমাদের আলোচনায় যে প্রতিপাদ্য ছিল এই ক্লাসিক সরকারের কোনো নির্বাচন নাই তাতে একমত আমরা করেছিলাম, এইটাই আমাদের ঐক্যের প্রাথমিক ভিত্তি। দ্বিতীয়ত হচ্ছে সরকার সরে গেলে তারপর সেখানে একটা অন্তর্বর্তী বা নির্বাচনকালীন সরকার হবে, সেটা দ্বিতীয় এইটা যেহেতু আছে, এটা আমি শুরু করেছি, আপনি উনি সেটাও বলেছেন, আর তার সাথে তার এই যে রাজবন্দী ইত্যাদি এই বিষয়গুলো বলেছেন, আমাদের মত বা চিন্তা একই রকম থেকেছে। এটা আমি একটা কথা বলেছি, এই কথাগুলো বলার মানে এই নয় যে আমরা একটা দলকে বদলে আর একটা দলকেই কেবল ক্ষমতা আনার জন্য লড়াইটা করছি, আমরা একটা গুণগত পরিবর্তনের কথা ভাবছি। তারা সেটাতে একমত পোষণ করেছেন, তবে সেই আলোচনাটা এখনই তারা করতে চাচ্ছেন না। তারা বলেছেন তাদের যিনি দলের নেতা তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে নির্বাচনের পরে সব দলকে নিয়ে একটা জাতীয় সরকার করাবে, সেই জাতীয় সরকারের
এই সমাজের গুণগত রূপান্তর, গণতান্ত্রিক রূপান্তর সাধন করবার জন্য যা যা করা দরকার সেই কর্মসূচি নিয়ে একসাথে কাজ করবে, এটা তাদের চিন্তা এবং এটা তাদের অঙ্গীকার। আচ্ছা, তো আন্দোলনের ধরনটা বা ঐক্য প্রক্রিয়াটার ফরম্যাটটা কি আপনারা চিন্তা করলেন বা আপনারা কি বললেন, তারা কি বললেন? আমরা প্রাথমিকভাবে মনে করেছি এই যতদূর আলোচনা ঐক্যমত্য হলো সেই আলোকে আজকের বাস্তবতার নিরিখে একটা বক্তব্য প্রস্তুত করা, সবার একই বক্তব্য, তার মধ্যে মূল কথাটা থাকবে আমরা এই এই কারণে এই এই দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তার অপসারণ করে একটি নির্বাচনকালীন বা অন্তর্বর্তী সরকার গঠন করতে চাই। এইটা আমরা প্রথমত আমরা দুই দল মিলেই কথা বলেছি, আমরা এইভাবে একটা কিছু প্রিপেয়ার করার চেষ্টা করব এবং সেটার ভিত্তিতে প্রাথমিক ঘোষণাটা হলো যে আমরা একসাথে আন্দোলন করার কথা ভেবেছি। তারপরে জোটের ব্যাপারটা হচ্ছে বিএনপি তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলেছে তারা যতদূর সম্ভব বড়গুড়ি ঐক্যবদ্ধভাবে একটা ভূমিকা করতে চায়, কিন্তু যুগপৎ আন্দোলনের প্রবেশ তারা আছে, তারা মনে করছে এরপরে যুগপৎ আন্দোলনের দরকার থাকতে পারে, কারণ সবাই আমাদের এই কথার সাথে একমত না হলেও সরকার পরিবর্তনের জন্য ভিন্নভাবে আন্দোলনে থাকতে পারে, তাদেরকে নিয়ে যুগপৎ। তবে সবার সঙ্গে কথা বলবার আগে, মানে তারা যাদের যাদেরকে কথা বলবার মতো মনে করছেন তাদের সাথে কথা বলবার আগে তারা পরিপূর্ণভাবে এটার কোন রূপরেখা দিতে পারছেন না, সেটাই স্বাভাবিক। আচ্ছা, কিন্তু তারা যে একটা প্ল্যাটফর্ম চাচ্ছে সেই প্ল্যাটফর্ম নিয়ে তো একটা বিতর্ক আছে যে সেখানে একটা জামাতের অংশগ্রহণ নিয়ে অনেকের আপত্তি আছে, সেই বিষয়টা তারা কিভাবে নিরসন করবে? এই বিষয়টা আলোচনায় আসে নাই আসলে। আচ্ছা, তো এক প্ল্যাটফর্মে যদি আসে তাহলে তো আগে বলা হচ্ছিল যার যার অবস্থান থেকে যুগপৎ আন্দোলন হবে, যদি একটা প্ল্যাটফর্ম হয় তাহলে তো একটা জোটের একটা বিষয় সামনে চলে আসে, তো সেই জোটে কি আপনারা থাকবেন কিনা বিএনপির সাথে একেবারে সরাসরি জোটে? খুব খোলাখুলি ভাবে বললে এই ব্যাপারটা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব স্পষ্ট করে বলতে পারেন, তিনি বলতে চাচ্ছেন সবার সাথে কথা বলে যে ধারণাটা পাবো সেই ভিত্তিতে সিদ্ধান্ত করব। তাতে ধরেন উনি বলেননি কিন্তু কথাটা উত্তর থাকছে, যদি অধিকাংশরা মনে করেন না জামাত সহ করা যাবে না তাহলে জামাত থাকবে না। আমাদের দলগত অবস্থান তো আমরা বহু আগে বলেছি, সেটা নতুন করে বলবার দরকার পড়েনি। তারা সবার সাথে কথা বলে তারপরে আসতে চান, তাদের একটা ফিলিং হচ্ছে যদি কাউকে কাউকে বাদ দেওয়া হয় তাহলে সরকার তাদের নিয়ে নাড়াচাড়া করতে পারে, তাদেরকে বিভ্রান্ত করে আন্দোলনের মূল স্ট্রিম থেকে সরিয়ে দিতে পারে, অতএব তারা সবার সাথে কথা বলেই আসতে চান। আচ্ছা, কিন্তু এক প্ল্যাটফর্মে থাকাটা নিয়ে আপনি কি মনে করেন না যে একটা বড় ধরনের একটি সমালোচনা বা একটা জোটের অভ্যন্তরে একটা মত পার্থক্য তৈরি হতে পারে? আমরা তো বিএনপি সহ একটা জোটে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঐক্য ফ্রন্ট পরে অনেক পানি গড়িয়েছে পদ্মা তিস্তা দিয়ে, এখন মানুষের মনে বিএনপি কে নিয়েও প্রশ্ন আছে, বিরোধী দলকে নিয়েও প্রশ্ন আছে। আমি বললাম ধরা যাক যদি বিএনপি ক্ষমতায় যায় বা আমরা ক্ষমতায় গেলাম, যৌথভাবে চাই যেভাবে আমরা যে বর্তমান পরিস্থিতি চাইতে ভালো কিছু করতে পারবো সেই রকম কিছু কর্মসূচি দিতে হবে যাতে মানুষ আমাদের আস্থায় দিতে পারে, না হলে এই আন্দোলনটা জিতবে না। সেটাই আমি এখন একই কথাই বলবো যে সেগুলো নিয়ে তারা ভাববে, ভেবে কথা বলবে। আমরা এটা কথা বলতে রাজি আছে, তবে তারা প্রাথমিকভাবে প্রথম দুটো শর্ত দিয়েছে নির্বাচনটা ইত্যাদি ওইটার উপর দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে যে একটা বিষয়ে ঐক্যমত যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিরোধী দলগুলো যাবে না, কিন্তু এই যে যাবে না এই যে দাবিটা, এই দাবিটাকে নিয়ে যে একটা জোটবদ্ধ হবে বা একটা প্ল্যাটফর্ম থাকবে নাকি যুগপথ থাকবে এই বিষয়টা বোধ হয় এখনও সেটেল হয়নি, এগুলি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরই মনে হয় স্থির হবে। প্রথম আমার সাথে কথা হলো না, এখানে সেতু করার বিষয় নয়, অন্যদের সাথে কথা বলবে তারপরে করবে। এখন আমি জিজ্ঞেস করছি আপনাদের দৃষ্টিভঙ্গি কি, আপনারা কি কিভাবে চান, তখন তারা দুটোই বলেছে, বলেছেন প্রথমত যে আমরা ঐক্যবদ্ধ চাই,
আবার এটা বলেছেন আমরা তো আমাদের মতো করে করছি, তার মানে দুটো অপশনই তাদের সম্ভবত আছে। আচ্ছা, মানে হয় জোটবদ্ধ আন্দোলন অথবা যুগপৎ আন্দোলন, দুটি পথই তারা খোলা রাখতে চাচ্ছে। আপনাদের এমনি আমি এই আলোচনার বাইরে আমি যদি জিজ্ঞাসা করি যে আপনাদের কি জামাতকে নিয়ে কোনো খুব শক্ত আছে কিনা, আপত্তি আছে কিনা, যে যদি জোটবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে জামাতও অংশ নেয় তাহলে আপনারা কি বলবেন? না, সেখানে আমরা আপত্তি করার তো কেউ নেই আসলে। কেন বলছি কথাটা, আমরা চাই যে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবাই মিলিয়ে আন্দোলন করি। আচ্ছা, জামাত একটা রাজনৈতিক শক্তি তো বটে, তারা বিএনপির সাথে যদি নাও থাকে আলাদা করে কি তারা আন্দোলন করবে, আমি কি মানা করতে পারবো? এবং তারা কারো থেকে কারো থেকে শুনে যুগপৎ কর্মসূচি দেবে, যেটা এরশাদা বলে হয়েছে এখনো করবে, এইটা একটা বড় পয়েন্ট করবার কোনো কারণ নেই। তবে এক মঞ্চে বসা, এক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে রিজার্ভেশন তো থাকতেই পারে। সেটা কি নাগরিক ঐক্যের আছে, আপনাদের আছে? এটা সবসময় ছিল, আচ্ছা, নতুন করে ভাবনার মতো কোনো পরিবেশ তো হয়নি। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। মানে যেটা আমরা দেখলাম যে এরশাদ বিরোধী আন্দোলনে যুগপৎ হয়েছে, এমনকি বিএনপি বিরোধী আন্দোলনেও কিন্তু একটা যুগপৎ ছিল, যেখানে আওয়ামী লীগ এবং জামাত পাশাপাশি আন্দোলন করেছে, হয়তো একজোট ভুক্ত হয়নি তারা। বিরাজিত পরিস্থিতি এখনো তারা সহ একটি মোর্চা করে আন্দোলনের পক্ষে অনুকূল আমার মনে হয় না। তো আপনার কাছে কি মনে হয় যে বিএনপি খুব পজিটিভ, মানে তারা আন্দোলনের ব্যাপারে খুব পজিটিভলি তারা এগোচ্ছে, নাকি এখনো তারা চিন্তা ভাবনা বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে? আপনার অনুভূতিটা কি? দেখেন ভাই, কি যখন আলোচনা করেন তখন সবাই তো ভালো ভালো কথাগুলো বলেন, গুড ইন্টেনশনের কথা বলেন, ডিটারমিনেশনের কথা বলেন, আপনি ওইটা দেখেই তো করতে পারবেন না, ওই যে ওই কথাগুলোর পিছনে কোনো কথা আছে কিনা সেটা বুঝতে হয়। আজকে যে আলোচনা হয়েছে, আলোচনাটা খুবই আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তাছাড়া আমরা তো দীর্ঘদিন একসাথে পথ চলছি, ফলে আমাদের আলোচনার মধ্যে এরকম কোনো কিছু আসে নাই যা থেকে একটা সংশয় বা কোনো কিছু প্রকাশ হতে পারে। কিন্তু দলটা তো অনেক বড়, তার মধ্যে অনেক মেকানিজম, অনেক রকম প্রশ্ন সমস্যা করতে পারে। সাধারণত আমরা যেটা করি, আমরা এই বিষয়গুলো দেখতে চাই না, কারণ ভেতরে তো আমি হাত দিতে পারবো না, সেটাতে আমি কোনো ভূমিকাও রাখতে পারবো না। অতএব দলকে বা যে ব্যক্তি বা যে গোষ্ঠী আসছে তাদেরকে যেইভাবে দেখা যাচ্ছে, তারা যেইভাবে আচরণ করছে সেটা ধরেই আমরা অগ্রসর হই। সেইভাবে যদি আমি ধরি তাহলে আমি ঠিক মানে শঙ্কা প্রকাশ করার মতো কিছু পাচ্ছি না। আমি আরেকটা সর্বশেষ আপনাকে প্রশ্ন করতে চাই একদম সরাসরি, সেটা হচ্ছে যে আপনাদের যে সাতটি রাজনৈতিক দল এবং সংগঠনের যে মোর্চা আছে, সেই মোর্চা যদি ধরেন বিএনপি জামাতকে নিয়ে যদি জোটবদ্ধ করে, সেক্ষেত্রে যদি আপনাদের নীতিগত আপত্তি থাকে, তাহলে কি আপনারা ওই সাতটি দল এবং সংগঠনের মোর্চা আর বিএনপির জোটের সঙ্গে সমান্তরালভাবে বা যুগপৎভাবে আপনারা আন্দোলন করবেন, এই ব্যাপারে তো ঠিক আছে সিদ্ধান্ত নাকি? আমার মনে হয় যে সাত দলের এইটা সমস্যা হবে না। সমস্যা হতে পারে যে সাত দলের মধ্যে কেউ কেউ হয়তো মনে করবে বিএনপির সাতটাই মিলে একটা মোর্চা করবো না। আচ্ছা, ভাবতে পারে, কিন্তু সাত দল সহ যুগপৎ আন্দোলন করার ব্যাপারে কারো কোনো আপত্তি আছে মনে হয় না। যদি জামাত তার পাশে আর একটা জোট করে বা ইন্ডিপেন্ডেন্ট যুগপৎ আন্দোলন করে সেই ব্যাপারে তারা বিরোধিতা করবে সেটা মনে হয় না। সাত দলে আমাদের নিজস্ব কিছু সমস্যা তৈরি হয়েছে, সেগুলো আমরা নিষ্পত্তি করে ফেলবো খুব শিখে করে। আমরা মনে করি যে আমরা যদি সাত দলের ফরমেশন করে করতে পারি যুগপৎ আন্দোলনে হোক, অথবা যুগপৎ আন্দোলন করলে তো কথা তো বলতে হবে, সেই কথা বলার মাধ্যমে আরো বৃহত্তর ঐক্য করা যায়। আমরা দলগত ভাবে সেই রাস্তা খোলা একবার পক্ষে। আচ্ছা, বুঝতে পারছি, আপনাকে অনেক ধন্যবাদ মানা ভাই। দর্শক শুনলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আজকে বিএনপি নেতৃবৃন্দের যে বৈঠক হয়েছে আন্দোলন এবং ঐক্য প্রক্রিয়া নিয়ে, সেই বিষয়ে তার মতামত। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।